দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে সপ্তম রোজায় আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি রেসিপি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি টিউনিশিয়ার একটি রেসিপি, টিউনিশিয়ান ম্যাকারুনা। তো রেসিপিটা খুব সিম্পল, পাস্তার সাথে চিকেন রান্না করে চিকেন এবং পাস্তা খেতে দেয়ার, কিন্তু প্রিপারেশনটা খুব সুন্দর এবং এটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং খুব সহজে বানানো যায় একটা রেসিপি। আমার খুব ভালো লেগেছে, চলুন আমরা ভিডিওটা দেখে আসি। বেসিক্যালি এখানে পাস্তা লাগবে, চিকেন লাগবে, চিকেনের সাথে পাস্তা দেওয়ার পর এই যে ফাইনাল ডিশটা এরকম হবে। এই হচ্ছে আপনার ফাইনাল ডিশ, পাস্তা থাকবে, চিকেনের বড় একটা পিস থাকবে। তো চলুন আমরা দেখে আসি এটা কিভাবে বানাতে হয়। এটা প্রথমেই বানাতে লাগবে আপনার বোনলেস চিকেন বা চিকেনের বড় বড় অংশগুলোকে আপনি আলাদা করে কেটে আলাদা করুন। এখানে মুরগির ব্রেস্ট পিস থাকবে, লেগ পিস থাকবে, এরকম বড় পিসগুলোকে আপনি আলাদা করে কেটে মুরগির মাংস রান্না করার যে মশলা আছে সেই মশলাগুলো আপনার লাগবে। মূলত আমাদের দেশে আমরা যে মশলা মুরগির মাংসে ব্যবহার করি একই মশলা, এগুলোকে আপনি মুরগির মাংসের উপর দিয়ে এগুলোকে হাতে নেড়ে ম্যারিনেট করে নিন। এখানে থাকবে লবণ, মরিচের গুঁড়া, হলুদ, জিরা, ধনিয়া, এগুলোর গুঁড়োকে আপনি একসাথে মিশিয়ে এগুলোকে একটু ম্যারিনেট করার ব্যবস্থা করুন। এগুলো সবগুলো দেয়া হলে আপনি এখন এগুলোকে একটা সেলোফেন পেপার দিয়ে ঢেকে এগুলোকে 12 ঘন্টার জন্য আলাদা করে রেখে দিন, যাতে মশলাগুলো মাংসের পিসের ভিতর ঢুকে যায়। এখন আপনি একটা প্যানের ভিতরে তেল দিয়ে প্যানটাকে গরম করবেন এবং এখানে মিডল ইস্টের রান্নায় তারা ব্যবহার করে অলিভ অয়েল। আপনি অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেলও ইউজ করতে পারেন, যে তেল আপনি ব্যবহার করেন সেই তেল দিয়ে আপনি এখন রান্না শুরু করলেন মিডিয়াম হিটে। এরপর আপনার বিভিন্ন মশলাগুলো দিতে হবে। প্রথমে আপনি দিবেন টমেটোর পেস্ট, আপনি টমেটোর পেস্ট বা কাটা টমেটোও দিতে পারেন। এখানে 3 চামচ টমেটোর পেস্ট দেওয়া হয়েছে এবং এটাকে তেলের উপর এখন আপনি হালকা নাড়াচাড়া করবেন, যাতে সম্পূর্ণ পেস্টটা তেলের উপরে মিশে যায় এবং এটা জমাটটা ছাড়ানো যায়। এটার উপরে আপনি বিভিন্ন মশলা দিতে থাকবেন। পেস্টটাকে একটু নেড়েচে দিন, তেলটা গরম হলে পেস্টটা একদম মাখা মাখা হয়ে যাবে। এখন এই টমেটোর পেস্টের উপরে আপনি রসুন, তারপর মরিচের গুঁড়া, জিরা, অন্যান্য গরম মশলা পর্যায়ক্রমে দিয়ে মাখাতে শুরু করুন। এরপর আপনার আদা রসুনের কাটা বা পেস্ট লাগবে। এখন সে চিকেন পিসগুলোকে এই টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিল এবং এটাকে পুরো বডিতে যাতে মাখায় এই জন্য সুন্দর করে মাখিয়ে দিল এবং এই জন্য ঢাকনা দিয়ে দিল। 10 মিনিট পর দেখেন চিকেনগুলোর গায়ে টমেটোর পেস্টগুলো একদম লাগানোর পরে এখন আবার নতুন করে গরম মশলা দিচ্ছে। এই সবগুলো গরম মশলা আমি একটু আগে যা বলেছি এগুলোই আপনি স্বাদ মতো দিবেন, তেজপাতা দিবেন। এখানে তারা দেখিয়েছে তারা ডাবলি দিয়েছে, ডাবলি আগের রাতে বা ছোলাও দিতে পারেন, আপনি ভিজিয়ে রাখবেন এবং নরম করে ফেলবেন। এক রাত ছোলাকে ভিজানোর ফলে বা ডাবলি যদি থাকে ডাবলি ভিজানোর ফলে এটা নরম হয়ে যাবে, এটাকে আপনি মাংসের সাথে দিয়ে দিবেন। বাংলাদেশে সিলেটেও মাংসের মধ্যে বা বিরিয়ানির সাথে ডাবলি ইউজ করে। এরপরে আপনি রসুন আদা পেস্ট দিয়ে দিলেন, এরপর আপনি
গরম পানি ঢাললেন মাংসের মধ্যে। মনে রাখবেন মাংসের মুরগির মাংসের পানিতে মুরগির মাংস রান্না করা যায়, সেক্ষেত্রে খুব অল্প পরিমাণ পানি দিয়ে জাস্ট মাখা মাখা করে আপনি আবার কিছু চার পাঁচটা ফ্রেশ গার্লিক দিয়ে দিলেন, রসুনের কোয়া দিয়ে দিলেন। এরপরে আপনি দেখুন কিরকম মাখা মাখা হয়েছে মুরগিটা, আরো 10 মিনিট চুলার উপর থাকবে। এখন আপনি একটা আলুকে কেটে দুই পিস করে দিতে পারেন, বা আপনি আরো কিউব করে আরো বেশি পরিমাণে আলু দিতে পারেন। মুরগিটা রান্না হচ্ছে এখন, তারা যেটা করলো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এখানে খেয়াল রাখবেন ডাবলি বা বুট আপনাকে দেখে দেখতে হবে যে এটা নরম হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। এখন একটা বড় মরিচ দিয়ে দিল, আমাদের দেশে এরকম মরিচ পাওয়া যায় না, আমাদের দেশে এরকম পাওয়া যায় ক্যাপসিকাম। আপনারা এরকম সবুজ কাঁচা মরিচও এরকম ফালি করে দিতে পারেন, এটা হচ্ছে ফ্লেভার দিবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন, মুরগির মাংস রান্না হচ্ছে। মাঝে মাঝে উল্টে দেখুন মুরগির মাংসের অবস্থা কি। মুরগির মাংস যখন রান্না হয়ে যাবে তখন এই রান্না থেকে আপনি মাংসগুলোকে আলাদা করে রাখতে হবে। এই ফাঁকে আপনার লাগবে পাস্তা, পাস্তা ধুয়ে রেডি করে নিন। আমাদের দেশে পাস্তা প্যাকেটে পাওয়া যায়। এখন আপনি মুরগির মাংসগুলোকে আলাদা করে নিলেন, ওই রসের মধ্যে পাস্তাগুলোকে আপনি চুবিয়ে ফেলুন, কিছুটা রস দিয়ে আপনি পাস্তাটাকে নাড়াচাড়া করুন। সিদ্ধ পাস্তার মধ্যে মুরগির মাংসের ঝোল দিলে এটা খুবই ইয়ামি একটা ইফেক্ট দিবে, এবং এটার মধ্যে বুটও আছে। এখন আপনি যেটা করবেন, পাস্তাগুলোকে একটা বাটিতে ঢেলে নিন সার্ভ করার জন্য। আর এদিক থেকে একটা বড় মুরগির পিস নিলেন, কিছুটা ঝোল দিলেন, ঝোলের সাথে দেখুন আলু থাকবে, ডাবলি থাকবে, এবং শেষে এরকম সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। কি সুন্দর একটা রেসিপি করে, ঝটপটে রেসিপি, ঝটপট রান্না হয়ে গেল। তাহলে দর্শক মন্ডলী দেখে নিলেন টিউনিশিয়ান ম্যাকারুনা, এটা বেসিক্যালি পাস্তা সিদ্ধ করে পাস্তার উপরে মুরগির পিস দেয় এবং মুরগির ঝোল দিয়ে সার্ভ করে দেয়। এর উপরে যদি আপনি টপিং হিসেবে সস বা মেয়নিজ দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আমার তো দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো, ইফতারে এরকম একটা রেসিপি খুবই ভালো লাগবে, খুব ঝটপটে রান্না করা যায়, বেশিক্ষণ লাগবে না। আশা করছি যে এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা বাসায় এটা প্র্যাকটিস করে দেখবেন। এটা অত্যন্ত চমৎকার একটা রেসিপি, আমরা এই রেসিপিটা পেয়েছি টিউনিশিয়ান একটা সাইট থেকে। তো এই রান্নাটা আপনারা করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আপনাদের সাথে ভবিষ্যতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিতভাবে রোজা রাখবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।